হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও আছি মোটামুটি। তো সকাল সকাল এত গরম পড়েছে না, মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো ঘাম একদম টপটপ করে পড়ছে। আর আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি, আজকেও একবার রান্না করে নেবো। আজকে বেশি কিছু রান্না করবো না, ভাত হাত হয়ে গেছে অলরেডি। ডাল করছি, মুসুরের ডাল বসিয়ে দিয়েছি, আর করবো মাছের তেলে চচ্চড়ি, তাহলেই হয়ে যাবে। তার মধ্যে আবার নিমন্ত্রণ আছে একসাথে শ্রাদ্ধ বাড়িতে। প্রথমে ভেবেছিলাম আমরা কেউ যাবো না, কিন্তু একদম পাশেই বাড়ির পাশেই, তো একটা বাড়ির পরেই তো বারবার এসে বলে যাচ্ছে, তো সেই জন্য যেতেই হবে। শ্বশুরমশাই তো যেতে পারবে না, আর বাবার জন্য বিশেষ করে বাড়িতে একটু বেশি করে ভাত আর ডাল টালগুলো রান্না করে নিচ্ছি। বাবা তো যেতে পারবে না, আর শ্রাদ্ধ বাড়ির খাবার বাবাকে খাওয়াবো না। তো আমরা যাবো, আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়িমা, আর মেয়ের কথা তো বাদই দিলাম। আর কালকে রাতেও আমাদের কারো ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ টোকগুলো একদম ঢুকে গেছে। কারণ কি বলো তো, কালকে মেয়েটা রাতে আবার কি জ্বর, জ্বরেতে কি কান্না, ঘরে আর থাকে না, সেই বারান্দা দিয়ে উঠোন দিয়ে ওকে ঘুরে নিয়ে বেরিয়ে তারপর ঘুমোলো। এদিকে তো শ্বশুরমশাই চোখে ঘুমের লেশ মাত্র নেই, সারাটা রাত অত্যাচার করেছে, মানে শুধু নামতে চায় আর জানোই তো হাঁটতে পারে না, পড়ে যাওয়ার ভয় আছে। তো মাও এদিকে সারা রাত ঘুমোতে পারেনি, এদিকে আমরাও কেউ ঘুমোতে পারিনি, কি যে দিন যাচ্ছে কে জানে। আর মাথায় কালকে মা তেল দিয়ে দিলো, তো আজকে শ্যাম্পু করবো, তেল দিলে আরও গরমটা বেশি লাগে, তো সেই জন্য মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ধুয়ে দেবো। আর রান্নাবান্না হলে শান্তি, রান্না মানে এই গরমের দিন সব থেকে বড়ো কাজ হলো রান্না করা। গ্যাসের পরে তাও একরকম, যারা উনুনে রান্না করে তাদের তো আরও কত কষ্ট, কি বলবো। তো যাই হোক, আমার রান্না হওয়ার মধ্যে ডালটাও ফুটে গেছে, এবার চচড়িটা করে নিলে আমি বিদায় নিবো রান্নাঘর থেকে, বাবা আর ভালো লাগছে না। তো আমার রান্না হলো, চচড়িটা হয়ে গেছে, ওদিকে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মেয়েকে সকাল আজকে ম্যাগি খাইয়ে দিয়ে, ওর জ্বর এসেছিলো যেহেতু, ম্যাগিটা খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ আর সর্দির ওষুধ খাইয়ে দিয়েছি, ওরা এখনও সেরকম খিদে পায়নি। তো আমি খেয়ে দিয়ে আজকে কড়াইটা মাজবো, মাজা ভাসা করে নিয়ে তারপর মেয়েকে খাইয়ে দেবো। ভাত নিয়ে নিলাম, পাতলা করে মুসুর ডাল আছে, মাছের তেলের চচ্চড়ি আর লেবু নিয়ে নিয়েছি। সকালবেলা এই গরম গরম ভাতের সঙ্গে এটা পেলে আর কিচ্ছু লাগে না। এদিকে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আর ও দাইটা কেটেছে, ওকে সেই সুন্দর লাগছে। আমার বরের দোকান যাওয়ার ড্রেস কি মনে হচ্ছে বিচে যাচ্ছে, এত গরম, লাস্টে হাফ প্যান্ট আর টি শার্ট পরে যাচ্ছে। হ্যাঁ, ওরে বাবা, রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্রু, বেচারা গরমে আর কি করবে। সিট গরম হয়ে যায়নি, আসো, টিপ কোথায় সব উড়ে চলে গেছে, মুখ মুছতে মুছতে কি আর বলবো, আর টিকি বেরিয়ে আছে, ভালো লাগে না আর গরমে কিছু করতে। হ্যাঁ, দাও, দাদুকে খাইয়ে দাও। তুমি দাদুকে খাওয়াচ্ছ, দুষ্টু, আত্ম খাও, ও তুমিও খাচ্ছ, বন্ধুরা। স্নান ধান করে মেয়েকে নিয়ে একটু শুয়েছি, আর মেয়ে ঘুমিয়ে গেছে, যে দেখো। তো হাজব্যান্ড মেয়ে মাত্র বাড়িতে এলে এবার শাড়ি টাড়ি করে যাবো, শ্রাদ্ধ বাড়িতে যেতে তো ইচ্ছে করছে না, তবুও যেতে হবে যেহেতু পাশের বাড়ি না, বারবার করে বলে গেছে না গেলে কেমন যেন দেখায়, তার মধ্যে বাবাও যেতে পারবে না, যাই আমি আর হাজব্যান্ড খেয়ে আসি, আর শাশুড়িমা আগে গিয়ে খেয়ে এসেছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটাই পরলাম এখান থেকে এখানে, আর শ্রাদ্ধ বাড়িতে কি এত ভালো শাড়ি পরে। তো চলো খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ওখানে কি আর ভিডিও করবো না। তো আমার স্টুডেন্টরা চলে এসেছে, এমনকি ওদের পড়া হওয়ার মধ্যে একটু পরেই ওদেরকে ছুটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমরা একটু ছাদে এলাম, আমি, কোয়েল আর মেয়ে। এত গরম না নিচে, কি বলবো, ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য এখানে এলাম, আর মেয়ে আর কোয়েল খেলছে ওইদিকে। আমাদের পাশের বাড়িতে, যে বাড়িতে শ্রাদ্ধ খেতে গেছিলাম, ওই বাড়িতে কীর্তন হচ্ছে রাতে, তো শ্রাদ্ধ বাড়িতে জানোই তো কীর্তন হবেই আজকে। মাথাটা প্রচণ্ড ধরেছে আজকে ওই গরমে, ভালো লাগছে না আর। এই যে আমার মেয়ে, গোটা ছাদ এখন দৌড়ে বেড়াবে, একটু ভয় ডর কিচ্ছু নেই, অন্ধকার তবুও। আর এখানে কোয়েল, আর যে বাড়িতে আমরা শ্রাদ্ধে গেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, অন্ধকার। ওই যে দেখো লাইটটা দেখতে পাচ্ছ, নীল ত্রিপাল টাঙ্গানো ওখানে, ওখানে শ্রাদ্ধ, মানে ওখানে ওই বাড়িতে শ্রাদ্ধ হচ্ছিল। তো
বন্ধুরা রাতে 8:30 বাজে, কিন্তু আজকে আর রান্না বান্না করবো না, কারণ শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে আসার পর না এক ফোঁটা খেয়ে নেই, শুধু জল খেয়ে যাচ্ছি, পেটটা কেমন ভারী হয়ে আছে। তো এখন করছি মেয়ের খাবার, মেয়েকে আজকে সুজি দেবো না, আজকে খাওয়াবো ওকে ম্যাগি। তো মেয়েকে ম্যাগি খাইয়ে দেবো, আর ওইদিকে হাজব্যান্ডটা হয়তো খাবে। সকালে যা রান্না করেছিলাম না, ডাল চচ্চড়ি ভাত আছে, তো খেলে ওকে ওটাই দিয়ে দেবো, আমি আর এক্সট্রা করে রান্না করবো না এই গরমে। আমার মেয়ে দেখো, ও হয়তো দাদুর কষ্ট দুঃখ বুঝতে পারছে, কিভাবে গিয়ে আদর করে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। সকাল থেকে মানে কিছুদিন আগে যেত না দাদুর কাছে, ভয় পেত, এখন আবার দাদু মানে দাদুর কাছে গিয়ে শুয়ে থাকে এরকম। তো বন্ধুরা রাতের 10:00 বেজে গেছে আর হাজব্যান্ড বাড়িতে এসেছে, যে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি তো খাবো না আগেই বললাম, একদম খিদে নেই আর গরমটা প্রচণ্ড লাগছে। আর আমাদের ঘরের রডগুলো আজকে নিয়ে এসেছে, শুধু দেখো সেই জন্য দেখো মুখটা একদম ক্লিয়ার আসছে, এ কদিন রড ছিল না, কেমন যেন লাগছিল। তো যাই হোক, এসব ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।